আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে পাকা আম দিয়ে মজাদার একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট। বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে, সবার ঘরেই কম বেশি এই আম রয়েছে। তো কী করে খুব সহজে এই পাকা আম দিয়ে মজাদার একটা ডেজার্ট তৈরি করে নিতে হয়, তারই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মূল রেসিপিতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব এর নোটিফিকেশন আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আর রেসিপি ট্রাই করার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেই ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট কী করে তৈরি করে নিতে হয়। এই ডেজার্টটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে এক প্যাকেট ডাইজেস্টিভ বিস্কিট। খুব সহজেই এগুলো মুদি দোকানে পেয়ে যাবেন। আমি এখন প্যাকেটটাকে খুলে সবগুলো বিস্কিট একটা গ্রাইন্ডারে নিয়ে নেব, অর্থাৎ বিস্কিটগুলোকে আমি প্রথমে গুঁড়ো করে নেব। বিস্কিটগুলো আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এবং এগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। বিস্কিটগুলো গুঁড়ো করা হয়ে গেলে এগুলোকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং একটা সাইডে রেখে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। পাকা আম কেটে নিয়েছি, এখানে 1.5 কাপ পরিমাণ আম আছে। আমগুলোকে প্রথমে ব্লেন্ড করে নেব। কোনো রকম পানি ছাড়া আমের পিউরি তৈরি করে নিতে হবে। আমগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম এবং কোনো রকম পানি ছাড়া আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। আমের পিউরি তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে 1 কাপ পরিমাণ আমের পিউরি আমি এই ডেজার্টের জন্য ব্যবহার করব। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আমের পিউরি নিয়ে নিচ্ছি। আমার আমের পিউরি এবং বিস্কিটের গুঁড়ো তৈরি হয়ে গেছে। এই দুটোকে আমি এখন একটা সাইডে রেখে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ হুইপিং ক্রিম নিয়ে নিলাম। এটা ঠান্ডা অবস্থায় আছে, আমি কিছুক্ষণ আগেই ডিপ ফ্রিজ থেকে বের করেছি। ঠান্ডা অবস্থায় হুইপিং ক্রিমটাকে বিট করে নিতে হবে। মিডিয়াম স্পিডে আমি এই হুইপিং ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আমি এটাকে স্টিপ পিক হওয়া পর্যন্ত বিট করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব 2 থেকে 3 ফোঁটা ইয়ালো কালার। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভার বা ম্যাঙ্গো এসেন্সটাও এই ক্রিমে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে 1/2 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো ফ্লেভার অ্যাড করে দেবেন। আমি এখানে ইয়ালো ফুড কালারটা দিচ্ছি যাতে করে দেখতে বেশ ভালো লাগে ডেজার্টটা। স্টিপ পিক হয়ে গেছে, প্রায় 6 থেকে 7 মিনিট বিট করে নেওয়ার পর দেখুন এটা এখন স্টিপ পিক হয়ে গেছে। বিটার মেশিনটা সরিয়ে রাখছি এবং হুইপড ক্রিমের বাটিটাও আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটা হাঁড়িতে 1 কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম। আজকে ডেজার্টটা আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে তৈরি করে নেব। দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ডটা ব্যবহার করছি, আপনারা চাইলে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডারটাও দিতে পারেন। দিয়ে দেবো 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/4 কাপ পরিমাণ চিনি। এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে প্রথমে হুইস্ক দিয়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এখনও চুলায় বসাইনি, চুলায় বসানোর আগেই কিন্তু এই কাজটা করে নিতে হবে। যেহেতু আমরা এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করছি এটা কিন্তু খুব সহজেই ঘন হয়ে যাবে, অথবা দেখা যাবে যদি ভালোভাবে না মিশিয়ে চুলায় বসাই মিশ্রণটা দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিলাম। লো টু মিডিয়াম হিটে আমরা এটাকে রান্না করে নেব। অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে। প্রায় 1 থেকে 2 বার বলক উঠলেই আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটা ঘন হয়ে গেছে। যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। 1 থেকে 2 বার বলক উঠলেই যখন দেখবেন যে এরকম ঘন হয়ে গেছে সেই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিতে হবে। চুলার জাল বন্ধ করে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, দেখুন এই মিশ্রণটা কতটা ঘন হয়েছে। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ আমের পিউরি। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে, আমার সমস্ত প্রিপারেশন ডান। এবার আমি ডেজার্ট তৈরি করে নেব। এবার সব কিছু অ্যাসেম্বল করে নেওয়ার পালা। এই জন্য আমি এখানে 3টা ডেজার্টের গ্লাস রেখেছি। প্রথমেই যেই বিস্কুটের গুঁড়াটা আমরা তৈরি করেছিলাম সেই বিস্কুটের গুঁড়াটা গ্লাসে ঢেলে দিচ্ছি। 2 টেবিল চামচ করে বিস্কিটের গুঁড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ করে দিচ্ছি, আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে এই গুঁড়োগুলোকে চেপে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলোকে বেশ ভালোভাবে চেপে দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দেব ম্যাঙ্গো কাস্টার্ডের মিশ্রণটা। আমি 3 টেবিল চামচ করে
ম্যাঙ্গো কাস্টার্ডের মিশ্রণটা এক একটা ডেজার্টের গ্লাসে নিয়ে নিচ্ছি। এটাও আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। এবার যেই হুইপিং ক্রিমটা প্রথমেই তৈরি করেছিলাম সেটা পাইপিং ব্যাগে নিয়ে নিলাম এবং সাথে একটা নজল ব্যবহার করছি, উপরে একটু ডেকোরেশন করে দিচ্ছি। এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা, যে কোনো নজল আপনারা ব্যবহার করতে পারেন অথবা চাইলে শুধু পাইপিং ব্যাগ দিয়েও এভাবে পাইপ করে দিতে পারেন। এবার এর উপরে ছড়িয়ে দেব কিছু আমের টুকরো, কম বেশি সম্পূর্ণই আপনাদের ইচ্ছা, বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে, আর চাইলে কমিয়েও দিতে পারেন। হয়ে গেল আমার ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট। আম দিয়ে তো আমরা বিভিন্ন ধরনের ডেজার্ট ট্রাই করে থাকি, প্রিয় দর্শক বাড়িতে অবশ্যই এই ডেজার্টটা একবার ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। বাড়িতে ছোট বড় প্রত্যেকটা মেম্বার খুবই পছন্দ করবে এই ম্যাঙ্গো কাস্টার্ড ডেজার্ট। আপনারা চাইলে এই ডেজার্টটাকে ছোট ছোট ওয়ান টাইম ইউজের যে কাপ আছে সেই কাপেও সার্ভ করে নিতে পারেন, যেমনটা আমি করেছি। আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।